Hey, what is up guys, welcome back into a brand new video. So ajke amra kotha bolbo ei karaoke preamp ti niye. So amra ei preamp ti unboxing korbo ebong এর প্রাইস কানেকশন এবং কোন কোন বেনিফিট আমরা এই বোর্ডটি থেকে পাবো এই বিষয়ে আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের উপর লেখা আছে কারোকে ডিজিটাল রিভার্ব বিফোর ক্লাস টু প্রমোট টোন প্লেট। আসলে এটি দ্বারা যা বুঝেছে আমরা এই বোর্ডটির মাধ্যমে কারোকে যে সিস্টেমটি রয়েছে এটি ইউজ করতে পারবো, যেমন আমরা এই সার্কিটটির মাধ্যমে একসঙ্গে দুইটি মাইক্রোফোন ইউজ করতে পারবো এবং একসঙ্গে আমরা গানও প্লে করতে পারবো এবং গানের ভলিউম বেস ট্রেবলগুলি সব কন্ট্রোল করতে পারবো। সো আপনারা বোর্ডটি দেখতে পাচ্ছেন, বোর্ডটির কোয়ালিটি খুবই ভালো এবং এখানে 5টা ভলিউম ব্যবহার করা হয়েছে। এখানে 3টি ভলিউম আমাদের সাউন্ড বেস এবং ট্রেবল কন্ট্রোল করার জন্য এবং বাকি দুইটি মাইক্রোফোনের ভলিউম এবং ইকো কন্ট্রোল করার জন্য। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল ব্রিজ রেক্টিফায়ার দেওয়া আছে। সো এখানে আমরা ডিরেক্টলি অ্যাডাপ্টার থেকে পাওয়ার ইনপুট দিতে পারবো এবং এখানে 16 ভোল্টের দুটি ক্যাপাসিটর দেওয়া আছে। সো ক্যাপাসিটর লিমিটেশন যেহেতু 16 ভোল্টের, সো আমাদের এখানে 12 ভোল্ট ইনপুট করা সবথেকে ভালো হবে। এবং এই বোর্ডে আমাদের সেন্টার যে ওয়্যার ট্রান্সফরমার আছে, যেমন 12-0-12 এই ধরনের ট্রান্সফরমার ব্যবহার করতে হবে এবং এখানে আমাদের পাওয়ার ইনপুট করতে হবে এবং এখানে আরও একটি এলইডি রয়েছে পাওয়ার ইন্ডিকেট করার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি 2-পিন কানেক্টর রয়েছে, এখান দিয়ে আসলে এই ভোল্টেজ রেগুলেটর আইসিটির মাধ্যমে আমরা 5 ভোল্ট পাবো, যেটির মাধ্যমে আমরা আমাদের কোনো ব্লুটুথ সার্কিট অথবা যদি কোনো এলইডি লাইট আপ করতে চাই সেটি চালাতে পারবো। এবং এইখানে এই পোর্টটি দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের স্টেরিও আউটপুট, যেমন রাইট, লেফট এবং গ্রাউন্ড। এবং এই পাশের যে পোর্টটি রয়েছে এটি আমাদের ইনপুট, মানে এখানে আমরা আমাদের ব্লুটুথ কার্ড থেকে ইনপুট দিতে পারি এবং কোনো ফোন অথবা কোনো কম্পিউটার বা কোনো আরসিএ সকেট থেকে আমরা এখানে ইনপুট দিতে পারি। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি মাইকের ইনপুট জ্যাক রয়েছে, যেটি মনো। সো আমরা দুইটি মাইক একসঙ্গে ইউজ করতে পারবো। এবং এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই বোর্ডটি 3টি আইসি দিয়ে করা আছে। সো এই সার্কিটের বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটির প্রাইস অনুযায়ী। এবং এই সার্কিটটি আপনারা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন এবং এটির দাম 350-400 টাকার মধ্যে হবে। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে সাথেই থাকবেন।